আপনারা দেখছেন বাংলার আনন্দ, এগিয়ে যাই এগিয়ে দেয়। 12 অক্টোবর তারকেশ্বর শহরে তারকেশ্বর পৌরসভার প্রাক্তন উপপৌরপ্রধান মাননীয় উত্তম কুণ্ডুর নেতৃত্বে কৃষি বিলের বিরোধিতা ও হাতরাসের দলিত কন্যার হত্যার প্রতিবাদে অভূতপূর্ব এক প্রতিবাদ মিছিল আয়োজিত হয়। মিছিলটি তারকেশ্বর আমতলা থেকে শুরু করে সমগ্র তারকেশ্বর শহর পরিক্রমা করে। মিছিলে কৃষি বিলের বিরোধিতায় ট্রাক্টর, কালো বেলুন, রনপা সহ বিভিন্ন প্রদর্শনের মাধ্যমে মিছিলটি করা হয়। মিছিলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, মিছিলে কয়েক হাজার মানুষের স্বতঃস্ফূর্ত সমাগম হয়। জ্যাকের পর এক জনবিরোধী নীতির প্রতিবাদে মানুষ মারা যে জনবিরোধী নীতি, এবং সর্বশেষ যে কৃষক মারা কৃষি বিল তারা কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারকেশ্বর। মাননীয় উত্তম কুণ্ডু তারকেশ্বরের একজন জনতারতি নেতা হিসেবেই পরিচিত হয়ে আছেন, সেই কারণে এই স্বতঃস্ফূর্ত জমায়েত। দেখে নেওয়া যাক বিস্তারিত সংবাদ। ক্ষতি করলো